মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভদ্রলোকের সঙ্গে কথা বলে অনেক কনফিডেন্স পেলাম আমি সো, আর ওই ডক্টরকে দেখলাম আমাকে উনি কোনোভাবে চেনেন, মানে ওনার কোনো বন্ধু সূত্রে। আমার যে রিসেন্টলি অপারেশন হয়েছে সেটাও উনি জানেন। কি অদ্ভুত না বিষয়টা? কিছুই অদ্ভুত না রে দিদি ভাই, ডাক্তারের সেই বন্ধু যে কে সেটা আমি জানি। হ্যালো, হ্যাঁ বলছি আমরা চলে এসেছি, আপনি যদি হুইল চেয়ারের সঙ্গে একটু দুজনকে পাঠাতেন খুব ভালো হতো। হ্যাঁ পাঠিয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ওনারা এসে গেছেন বোধ হয়। বিক্রম তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি সকাল থেকে বারবার এই একই কথা কেন বলছো বলো তো মিষ্টি? এত দিন ধরে এত কষ্ট করার পরে আজকে জার্নিটা আমার কাছে কষ্ট মনে হবে? কি বলছো তুমি এটা? না সেটা নয়, আসলে আজকে তোমার অনেকগুলো টেস্ট আছে তো তুমি সকাল থেকে কিছু খাওনি তাই ভাবছিলাম। না আমি ঠিক আছি। দাঁড়াবে নামো, সাবধানে আস্তে আস্তে নামো, সাবধানে সাবধানে। কি মিস্টার মুখার্জি, সব ঠিক আছে তো? হ্যাঁ আমি একদম ফিট, এখন সবকিছু আপনারই হাতে, একদম ফিট ফর দ্য সার্জারি। গুড, ভেরি গুড। আপনার এই মনের জোর আর কনফিডেন্স আমাদেরকে অনেকটা সাহায্য করবে। ওনাকে নিয়ে যাও। ম্যাডাম আপনি অ্যাডমিশনের ফর্মালিটিসগুলো করুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, এক মিনিট। রাই তুমি এবার অফিস চলে যাও, এখানে তো আর কিছু করার নেই, তুমি আর শুধু শুধু দেরি করো না। বৌমনি ফর্ম ফিল আপের সময় তোমার কোনো অসুবিধা হবে না তো? স্রোতটাও তো আজকে এলো না। আরে বাবা আমি সব পারবো, তোমার অপারেশনের সময় তো আমি দেখে নিয়েছি কি করতে হয় না করতে হয়, আর সেরকম অসুবিধা হলে আমি তোমাকে ফোন করে নেব। আচ্ছা আমি বরং বিক্রমের সাথে গিয়ে ভেতরে গিয়ে বসি ওর সাথে, যদি কিছু লাগে টাগে। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। দাদা ভাই তুই কিন্তু একদম চিন্তা করিস না, হ্যাঁ আমি অফিসের পর আরেকবার আসব। তুই এত চিন্তা করিস না বুঝলি, হ্যাঁ এত চিন্তা করার কিছু নেই, সবাই আছে আমার সাথে। আর তুই ধীরে সুস্থে অফিস যা, কালকে আসিস। নমস্কার, আপনার সঙ্গে আমার কথা হয়নি, আমি আসলে তো রায়পূর্ণা মুখার্জি, মানে বিক্রম মুখার্জির বড় বোন। আপনি কি করে জানলেন? আমার এক বন্ধু আপনাকে চেনে, আপনার দাদা আমার ট্রিটমেন্টে আছে সেটা উনি জানেন। আপনার বন্ধু আমাকে চেনে? আচ্ছা সেও কি ডাক্তার? আমি তাকে চিনি না, সেই প্রফেশনে নেই, তবে নাম বললে আপনি চিনবেন না। এনিওয়ে আপনি তো অফিস যাচ্ছেন, ঠিক আছে যান, আজ অ্যাডমিশন হবে আর কিছু টেস্ট হবে, চিন্তা করার মতো কিচ্ছু নেই। ডক্টর আসলে এই কদিন তো বৌমনি আপনার সঙ্গে এসে কথা বলেছে, আমার সঙ্গে তো আপনার কোনো কথা হয়নি, তাই আমি একটা কথা একটু জানতে চাইছিলাম আপনার কাছে আর কি। হ্যাঁ বলুন না। দাদা ভাই ঠিক হয়ে যাওয়ার চান্স কতটা? আপনি আমাকে সবটা বলতে পারেন। রায়পূর্ণা দেবী আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। দেখুন এত বড় একটা সার্জারি রেজাল্ট যদি আশাদায়ক না হয় তাহলে শুধু বিক্রমবাবুই নয় আপনাদের গোটা পরিবারের মানসিক অবস্থা যে ভেঙে পড়বে সেটা আমি আন্দাজ করতে পারছি। কিন্তু ট্রাস্ট মি, আমি যদি 100% নিশ্চিত না হতাম তাহলে যে পেশেন্ট 3 বছর ধরে একটা লাইফে অভ্যস্ত হয়ে আছে তাকে আমি আর ডিস্টার্ব করতাম না। হ্যাঁ মিস্টার মুখার্জি বয়সী কোনো পেশেন্টকে আমি কলকাতায় আগে কোনো দিন ট্রিটমেন্ট করিনি, কিন্তু ওর থেকে অনেক বেশি ক্রিটিক্যাল পেশেন্টের করেছি, বাইরে করেছি, আর ওনার মতো 90-95% পেশেন্ট এখন একদম সুস্থ আছে। কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন ফলো করতে হবে ঠিকই, সেগুলো করে ওরা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, বাসে ট্রামে চলাফেরা করছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের চেষ্টায় আপনার দাদাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, একদম সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যে আপনার কথায় কতটা রিল্যাক্সড হলাম আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। ধন্যবাদটা না হয় সার্জারির পরেই দেবেন। আচ্ছা আপনি নিজে বলুন তো এখন কেমন আছেন? পোস্ট সার্জারির পর কোনো অসুবিধা হয়নি তো? মানে আমার যে সার্জারি হয়েছে আপনি সেটাও জানেন?
আপনি কিন্তু আমাকে খুব অবাক করছেন ডক্টর। মানে আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন, অথচ আপনি বলছেন ওই লোকটিকে আমি নাও, মানে আমি ধরে নিচ্ছি সবকিছু আপনি আপনার ওই বন্ধুর কাছ থেকেই জেনেছেন, কিন্তু আমি তাকে নাও চিনতে পারি অথচ সে আমার সব খবর রাখে। খুবই অদ্ভুত লাগছে বিষয়টা আমার। কে বলুন তো এই বন্ধুটি? আপনার এই বন্ধুর সম্পর্কে কিন্তু আমার কৌতূহল থেকে গেল। কিছু কৌতূহল থেকে যাওয়া ভালো, জীবনে রহস্য না থাকলে জীবনটা ইন্টারেস্টিং হতো না মনে হয়। যাই হোক, এবার আপনার প্রশ্নের জবাব দিই, আমি এখন একদম ফিট। বাহ, আচ্ছা চেক আপ গুলো মিস করছেন না তো? ওটা কিন্তু খুব জরুরি। না না, আমাকে যে বেঁচে থাকতেই হবে, কাজে এখন কেয়ারলেস হওয়ার কোনো চান্স নেই। গুড, তাহলে পরে দেখা হচ্ছে, আসি। ইনি আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? এনার বন্ধুটা কে? হ্যালো, দাদা ভাইকে অ্যাডমিশনের জন্য নিয়ে গেছে। আসুন, ডক্টরের সঙ্গে আমি নিজে কথা বলেছি, সব কিছু ভালো হবে বলেই মনে হচ্ছে। তুই চিন্তা করিস না, ঠিক আছে? আমি অনেকটা কনফিডেন্স পেলাম ডক্টরের সঙ্গে কথা বলে। কিন্তু দিদি ভাই, তোর কি মনে হলো দাদা ভাই ঠিক হয়ে যাবে? মনে তো হলো, বলছি না, ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলে অনেক কনফিডেন্স পেলাম আমি স্রোত। আর ওই ডক্টরকে দেখলাম আমাকে উনি কোনোভাবে চেনেন, মানে ওনার কোনো বন্ধু সূত্রে। আমার যে রিসেন্টলি অপারেশন হয়েছে সেটাও উনি জানেন। কি অদ্ভুত না বিষয়টা? কিছুই অদ্ভুত না রে দিদি ভাই, ডাক্তারের সেই বন্ধু যে কে সেটা আমি জানি, কিন্তু তোকে এখন কিছুই বলা যাবে না। ভালোই তো, তুই তো মনে হচ্ছে বিখ্যাত মানুষ। হ্যাঁ রে, তোর কি ক্লাস নেই এখন তুই যে ফোন করে আমার সঙ্গে বকবক করছিস? হ্যাঁ, এই তো ক্লাস শেষ হলো। দেখ না, আজই স্পেশাল ক্লাস দিতে হলো, তা না হলে তো তোদের সাথেই যেতাম আমি আজ। সে কোনো অসুবিধা হবে না, এখানে তো মা বৌমনি সকলে রয়েছে। আর শোন না, বলছি চোরকি কিন্তু স্কুল থেকে ফিরে ওই ঘোষাল কাকিমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ, তুই বাড়ি ফেরার সময় ওকে একটু নিয়ে যাস তো। ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। ঠিক আছে। মনটা খচখচ করছে কেন? ডক্টর তৌসিফের এই বন্ধুটি কে যে আমাকে চেনে? আমার ব্যাপারে যার ডক্টর তৌসিফের সঙ্গে কথা হয়, আমার অসুস্থতা, আমার অপারেশন সব জানে, অথচ আমি তার নাম বললে চিনব না? নাকি উনি আমাকে নামটা জানাতে চাইলেন না? আমার যেটা সন্দেহ হচ্ছে সেটা কি সত্যি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।